সাধারণ মানুষের প্রাণীজ পুষ্টি চাহিদা পূরণে কুড়িগ্রাম আলী হাঁস প্রজনন খামার ব্যাপক ভূমিকা রাখছে। এই খামারের মাধ্যমে ডিম ফুটিয়ে উন্নত জাতের হাঁসের বাচ্চার প্রজনন করা হচ্ছে। কুড়িগ্রাম জেলা থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকায় এই খামারের প্রজননকৃত বিভিন্ন বয়সের উন্নত জাতের হাঁসের বাচ্চা সরবরাহ করা হয়ে থাকে। আলী হাঁস প্রজনন খামারে রয়েছে হ্যাচারি ভবন, অফিস কাম ট্রেনিং সেন্টার। ডিম ফুটিয়ে প্রজনন প্রক্রিয়ায় হাঁসের বাচ্চা উৎপাদনের সকল ধরনের উন্নত যন্ত্রাংশ। আলী হাঁস প্রজনন খামারের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আলী হাঁস প্রজনন খামার থেকে প্রজনন প্রক্রিয়ায় উন্নত জাতের হাঁসের বাচ্চা বিভিন্ন বয়সে সরবরাহ করা হচ্ছে। এখান থেকে হাঁসের বাচ্চা কিনে কুড়িগ্রামে অনেকেই হাঁসের খামার গড়ে তুলছেন। অনেক বেকার যুবক যুবতী তারা তাদের কর্মসংস্থান গড়ে তুলেছেন। কুড়িগ্রাম জেলার সাধারণ মানুষের প্রাণীজ পুষ্টির চাহিদা পূরণে এই হাঁস প্রজনন খামার ব্যাপক ভূমিকা পালন করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সিনিয়র সহকারী পরিচালক, ভারপ্রাপ্ত দায়িত্ব হিসাবে আঞ্চলিক হাঁস প্রজনন খামার কুড়িগ্রামে দায়িত্বরত অবস্থায় আছি। কুড়িগ্রামের মানুষের প্রাণীজ চাহিদা পূরণের জন্য এই খামার অত্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই অঞ্চলের মানুষের প্রাণীজ পুষ্টি পূরণের জন্য আমাদের এই আঞ্চলিক হাঁস প্রজনন খামার ডিম একদিন বয়সে হাঁসে বাচ্চা বিক্রি করে থাকে। এই অঞ্চলের মানুষের দারিদ্র মানুষের দারিদ্র দূরীকরণে এই খামার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে আমার বিশ্বাস। এই খামার থেকে কুড়িগ্রামের দরিদ্র জনগোষ্ঠী তারা হাইল্ডিং হাঁসের জাত এখান থেকে তারা সরকারি বিধিমূল্য মোতাবক নিয়ে তারা অনেক খামার গড়ে উঠছে এখানে এবং অনেক দারিদ্রতা দূরীকরণে এই খামার অতপ্রতভাবে কাজ করে যাচ্ছে।